हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी खूब भालो आछो। तो आमार चैनल जदि तुम्हारा फर्स्ट टाइम भिजिट करो थाको, चैनल के अवश्य सबसक्राइब कर दिओ, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस कर दिओ, जाते तुम्हारा इजिली आमार भिडियो नोटिफिकेशन पेते पारो। और आमी तुम्हारे बोले रखी, आमी ये चैनले ब्यूटिशियन रिलेटेड भिडियो दिए थाकी, जेहेतु आमार पार्लर आछे एंड आई एम ए ब्यूटिशियन, सो आमी ब्यूटी रिलेटेड भिडियो दिए थाकी। तुम्हारे जदि भालो लेगे थाके अवश्य लाइक कर देबे, सबसक्राइब कर देबे, शेयर कर देबे। तो आजकेर भिडियोटा होते चले, तुम्हारा बाड़ीते बसे किभाबे निजेर फेसे ब्लीच करते पारबे सेटा आजके आमी तोमादेरके देखाबो। तो सामने ही पुजो आसछे, बुझतेई पारछो आमादेर स्किन केयार खूब दरकार। तो তাহলে চলো দেখা যাক। তো সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসটাকে ক্লিনজিং করতে হবে উইথ আ ক্লিনজিং মিল্ক। সো আমি এখানে অলিভিয়া ক্লিনজিং মিল্ক অ্যালোভেরা ইউজ করছি। তোমাদের কাছে যেটাই আছে, তোমরা যে ক্লিনজিং মিল্ক ইউজ করে থাকো, তোমরা সেটা দিয়ে ফেসটাকে ক্লিন মানে ফার্স্টে ক্লিনিং করে নেবে। আর যদি তোমাদের কাছে ক্লিনজিং মিল্ক না থাকে, তোমরা ফেস ওয়াশ দিয়েও ক্লিনজিং করতে পারো। মোট কথা মানে ফেসটাকে পরিষ্কার করে নিতে হবে ব্লিচ করার আগে। সো এখানে আমি ক্লিনজিং মিল্কটা ইউজ করছি, দু মিনিটের মতো হালকা ম্যাসাজ করে নেব। ক্লিনজিং মিল্ক আমাদের ফেসকে ডিপ ক্লিনিং করতে খুবই সাহায্য করে, সো ক্লিনজিং মিল্কটা খুব দরকার। আর ক্লিনজিং মিল্ক হেল্প মানে আমাদের হেল্প কী করে জানো? আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্স থাকে সেটাকে খুব ভালোভাবে মেনটেন করে, আমাদের স্কিনকে ড্রাই থেকে ড্রাইনেস হওয়ার থেকে খুব ভালোভাবে মানে সেফ কর মানে বাঁচায়, আমাদের স্কিনকে খুব ভালোভাবে ভালো রাখে। সো তোমরা অবশ্যই ক্লিনজিং মিল্ক ইউজ করবে ফেস ওয়াশের পরিবর্তে, তাহলে দেখবে তোমাদের স্কিনটা আরও বেশি ভালো থাকবে। আর উইন্টারে তো ক্লিনজিং মিল্ক অবশ্যই তোমরা ইউজ করবে, ফেস ওয়াশ একদমই ইউজ করবে না, কেন কি উইন্টারে আমাদের স্কিন এমনিতেই প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। সো ক্লিনজিং মিল্ক খুব ভালো সেই সময়। তো দেখো এভাবে আমি হালকা ম্যাসাজ করে নিচ্ছি দু মিনিটের মতো। একটা ওয়েট টিস্যু নিতে হবে, টিস্যু দিয়ে ফেসটা আমি ক্লিনিং করে নেব। ফেসটা একদম ক্লিন হয়ে গেছে, মানে যে ব্লিচ ক্রিমটা দিয়ে ব্লিচ করব সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে নেচার এসেন্সের ফ্রুট ব্লিচ ক্রিম। সো এটার রিভিউটা ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটার সেলফ লাইফ হচ্ছে 3 বছরের, এটার প্রাইস হচ্ছে 42, কিন্তু বাট তোমরা নাইকাতে পারপেলে বা ফ্লিপকার্টে কিছু অফার পেয়ে যেতে পারো। আর এটা হচ্ছে 20 গ্রামের একটা ক্রিম, আর এখানে লেখা আছে 3 ইউজেস, বাট এটা সিঙ্গেল ইউজের জন্যই আছে, 3 ইউজেস কোনোভাবেই এটা পসিবল নয়। আর এটা খুবই ভালো মাইল্ড টাইপের হয়, এভরি মান্থের জন্য এটা খুবই ভালো হয়। যারা ব্লিচ করতে ভালোবাসো অবশ্যই এই নেচার এসেন্সের ফ্রুট ব্লিচ ক্রিমটা ইউজ করতে পারো। তাহলে চলো দেখে নিই এটা আমি কীভাবে রেডি করি। তারপরে আমি এটার মধ্যে আছে এরকম একটা অ্যাক্টিভেটর পাউডার, আর আছে এ দেখো এটা হচ্ছে ব্লিচ ক্রিম, আর এটা হচ্ছে স্প্যাটুলা। তো এটার মধ্যে যে পরিমাণ কোয়ান্টিটি আছে এটাতে কোনো অ্যাঙ্গেল থেকে এটা 3টে ইউজ হবে না, এটা সিঙ্গেল ইউজের জন্যই আছে। দেখো এটার মধ্যে অ্যাক্টিভেটর পাউডারটা মিশিয়ে দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর এটাকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করি আর এটা দিয়ে আমি কিভাবে ব্লিচ করে থাকি। তাহলে চলো দেখো, তোমরা থেকে 3 পিঞ্চ মতো অ্যাক্টিভেটর পাউডারটা মেশাবো। দেখো তোমরা বেশি মিশিয়ে দিলে মুখে একটু জ্বালা ভাব হয়, তো এই অ্যাক্টিভেটর পাউডারটা একদমই দেখে মেশাতে হবে। তো এতটা দেখো আমার ফেসের জন্য এনাফ, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর একটু দেওয়া যেতে পারে, এরপর আমি এই স্প্যাটুলাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চলো লাগিনি, এরপর আই এরিয়া বাদ দিয়ে এটা লাগাতে হবে। আর এটা না একটু মানে ক্রিমি টেক্সচার নয়, একটু হার্ড টাইপের, সো এটাতে আমি হালকা একটু ময়শ্চারাইজার অ্যাড করেছি।
আমার লাগানো একদমই ডান। এটাকে আমি ওই 15 মিনিটের মতো রাখবো, পরে এটাকে তুলে ফেলতে হবে। তো আমার সাথে দেখা হচ্ছে আর তোমাদের আফটার 15 মিনিট। হয়ে গেছে, এরপর আমি ব্লিচ পেন্টটা রিমুভ করে নেবো। একটা কথা বলে রাখি যে তোমাদের যাদের ফেসে পিম্পলসের প্রবলেম আছে বা পিম্পলস হয়ে আছে, তারা কিন্তু ব্লিচ একদমই সেই টাইমে করবে না। কেন কি মুখে পিম্পলস যদি থাকে আর তোমরা যদি সেই টাইমে ব্লিচ করো, প্রচণ্ডভাবে রিয়াকশান হয়ে যেতে পারে, স্কিন আরও ড্যামেজ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, যাদের স্কিনে পিম্পলস আছে তারা কিন্তু একদমই ব্লিচ করবে না। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই ব্লিচ করার আগে একটা প্যাচ টেস্ট করে নিও ওই কানের পেছনে বা এই এলবোতে, তো তারপরেই তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। যদি দেখো কোনোভাবে কোনো কিছু রিয়াকশান হচ্ছে না, তখন তোমরা অ্যাপ্লাই করবে ফেসে। এটা হচ্ছে ব্লিচ করার আগে এগুলো কিন্তু অবশ্যই টেস্ট করা দরকার। তো দেখো আমার ফেসটা আগের তুলনায় একটু ফেয়ার লাগছে, যেহেতু আমার ফেসে কোনো হেয়ার্স নেই। আমি ফেস ওয়্যাক্স করি, আমার ফেসে এখন কোনো হেয়ার্স নেই, তো সেই জন্য হেয়ার্সগুলোর কালার চেঞ্জ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমার স্কিনটা আগের থেকে ফেয়ার হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। যাদের স্কিনে হেয়ার্স থাকে, যারা ফেস ওয়্যাক্স বা ফেস থ্রেডিং করাও না, তাদের হেয়ার্সগুলো কিন্তু স্কিন টোনে চলে আসবে। যেহেতু আমার স্কিনে এখন কোনো হেয়ার্স নেই, সো সেই জন্য দেখ ক্লিন আছে আমার স্কিনটা। এরপর আমি ভালো করে ফেস ওয়াটারে মুখটা ভালো করে ধুয়ে নেব, তারপর তোমাদের কাছে আসছি। তো আমি দেখো ভালো করে ফেসটা ধুয়ে নিয়েছি, এবার আমি টাওয়াল ড্রাই করে নিচ্ছি হালকা করে। করবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যে কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করে থাকো না কেন, সেটা লাগিয়ে নেবে বা কোনো মাইল্ড ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, দিয়ে হালকা একটু ম্যাসাজ করে নেবে। অ্যালোভেরা জেল আমি নিলাম, এবার হালকা করে আমি একটু ম্যাসাজ করে নেব স্কিনে। সো এইভাবেই আমার ফেস ব্লিচ করা ইজ ডান, তোমরাও এভাবেই করবে। আর যেগুলো আমি অবশ্যই বললাম কেয়ারফুলি করতে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিয়ে করো, প্যাচ টেস্ট করে নিও, বা যাদের পিম্পলস আছে তারা অবশ্যই একটু, তারা তো করবেই না যাদের পিম্পলস আছে, আর যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই প্যাচ টেস্ট করে নিও। সো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো চলো, বাই বাই।